গোড়ালি তো কদিন ধরে কি ব্যথা আর পাচ্ছি না। উফ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে গোড়ালির ব্যথা কেন হয়, কি কারণের জন্য হয় সেগুলো সব বলে দিচ্ছি। ভালো করে দেখুন আমাদের গোড়ালির যে হাড়টা, এই যে হাড়টা দেখতে পাচ্ছেন এটাকে বলে ক্যালকিনিয়াস, বড়ো হাড়টা, এবং তার গোড়ালি বলে ক্যালকিনিয়াস পাড়। এক্সরে দেখতে পাবেন এই গোড়ালির পিছনের হাড়টা একটু বেড়ে থাকে বা বাইরের দিকে বেড়ে থাকে, সেটাকে বলে ক্যালকিনিয়াস পাড়। এই ক্যালকিনিয়াস পাড় যখনই হবে তখনই আপনি হাঁটতে গেলে ব্যথা হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে আপনার হাঁটা চলা করতে অসুবিধা হবে। একটা জিনিস বলছি, গোড়ালির পিছনে একটা লিগামেন্ট থাকে সেটাকে বলে টেন্ডো অ্যাচিলিস। সেটা ভালো করে দেখুন এই যে জায়গাটা থাকে এটাকে বলে টেন্ডো অ্যাচিলিস। এই জায়গাটা এটাকে ঠিকমতো প্লে করছে নাকি আপনি এগুলো খেয়াল করবেন। এই জায়গাটা খেয়াল করবেন যে টেন্ডো অ্যাচিলিসটা ঠিকমতো প্লে করছে নাকি। এবং গোড়ালির জন্য যে গোড়ালির যে কথা বলছি, গোড়ালিতে ব্যথা হওয়ার জন্য এই যে হাড়গুলো দেখছেন এটাকে মেটাটার্সাল বলে। এই যে হাড়গুলো, এই মেটাটার্সালের মধ্যেও প্রেশারটা পড়ে, যখন এখানে হাড়টা বাড়বে ব্যথা হবে তখন মেটাটার্সালের মধ্যেও প্রেশার পড়ে। এই প্রেশার পড়ার জন্য আপনার হাঁটু চলতে অসুবিধা হয়। আমি একটা সিম্পল জুতোর কথা বলবো, সেই জুতোটা আপনি যদি পরেন তাহলে আপনি ভালো থাকবেন। এবং জুতোটা পরার নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নাবলেই কিন্তু চুরিটা পরবেন। সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নাবলেই চুরিটা পরবেন, চুরি খোলা যাবে না। এই চুরিটা আমি দেখিয়ে দেবো, এটা অনলাইনেই পাওয়া যায় এখনও পর্যন্ত, অনেক দোকানেও বিক্রি করছে। কিন্তু জুতোটা যেন সফট হয়, আর যদি হাসপাতালের জুতো কিনতে পারেন তাহলে গোড়ালিটা খুবই ভালো থাকবে এবং গোড়ালি গোড়ালি ব্যথা চলে যাবে। এবং ব্যথা হলে কন্টাস বাদ দিন, ঠান্ডা গরম জল দিন। ঠান্ডা গরম জল কথা মনে হচ্ছে কি, 3 মিনিট গরম জল 1 মিনিট ঠান্ডা, 3 মিনিট গরম জল 1 মিনিট ঠান্ডা। একবার 3 মিনিটে চলেন, একবার 1 মিনিট ঠান্ডা চলেন, তাহলে 4 মিনিট হলো, একবারে 5 বার ডোবালে 20 মিনিট হয়। সকালে সকালে বিকালে দুবেলা করে করুন, আপনার ব্যথা চলে যাবে। আর গোড়ালি ব্যথার জন্য বলেছি নরম জুতো। আর যদি সেরকম নরম জুতো না পান বা যদি জুতো পরে অফিস যান বা যে কিছু করুন, তারা একটা হিল কুশন বলে, সিলিকনের হিল কুশন আছে, হিল কুশন পরতে পারেন। গোড়ালি ব্যথার জন্য আপনি হিল কুশন পরলেন, নরম চটি পরলেন, আপনার গোড়ালি ব্যথা চলে যাবে, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। তো এই সিম্পল জিনিসটা আপনি ফলো করে দেখুন। তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন করে আপনি জানাবেন আপনার কোনো সমস্যা থাকলে, আমি আপনাকে হেল্প করবো। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই গোড়ালি ব্যথা আপনার চলে যাবে। যে চুরিটির কথা আমি দেখাচ্ছি, যে চুরিটির কথা আমি বলছি, সেগুলো পড়ুন। আর কন্ট্রাস্ট বাদ দিন, 3 মিনিট গরম জল 1 মিনিট ঠান্ডা। আর আপনি যদি অতিরিক্ত পরিমাণে পেন কিলার খান তার অনেক সাইড এফেক্ট আছে, এবং পেন কিলার না খেয়ে এই সিম্পল জিনিসটা অ্যাপ্লাই করুন। আর আপনাকে টেন্ডো অ্যাচিলিস, এই পিছনে গোড়ালির পিছনে যে অ্যাচিলিসটা আছে সেটা খুব মোটা হয়ে গেছে কিনা সেটা খেয়াল রাখবেন। আর এই ব্যায়ামটা আপনি করতে থাকবেন, এই মুভমেন্ট ব্যায়ামটা, সেটা মুভমেন্ট ব্যায়ামটা আপনি করতে থাকবেন। যত বেশি করে এই ব্যায়ামটা আপনি করবেন আপনি ভালো থাকবেন। আর নিয়ম মতো করে নরম চুটি পরা অভ্যাস করুন, শক্ত চুটি বা শক্ত জুতো পরবেন না সারাদিন। আপনি গোড়ালি ব্যথা থেকে ভালো থাকবেন সারা জীবনের মতো, আমি গ্যারেন্টি দিচ্ছি সারা জীবনের মতো ভালো থাকবেন। অসুবিধা আমাকে ফোন করুন বা কমেন্টস করুন, আমি আপনাকে হেল্প করবো করা দিলাম। কারণ আমি কোনো ফিস নিই না কারোর কাছ থেকে, আমি নাম্বার দিই হোয়াটসঅ্যাপ নাম্বার, তারা আমার সবাই ফোন করে, আপনিও ফোন করতে দেওয়া করবেন না। যখন দেখবেন আমার গোড়ালির সমস্যা হয়েছে আমি আপনাকে হেল্প করবো করা দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোনো অসুবিধা আমাকে ফোন করুন। নমস্কার।